এটা আপনি যদি গ্রহণ করেন খুবই খুশি হব। ধন্যবাদ, খুবই খুশি। তো আমরা এখানে রাখি, দেন আপনার সাথে কিছু আমরা কথা বলবো। এই যে অভিনয় জগতে এসেছেন, এই যে এত সুন্দর অভিনয় করে মানুষের মন কেড়েছেন, আসলে এর ভিতরে কোন গোপন সূত্র আছে আপনার ভিতরে? না, এটা কোনো গোপন সূত্র না। আসলে শিল্পে তো নানান শাখা আছে, কেউ গান করে, কেউ অভিনয় করে, কেউ নৃত্যকলার সঙ্গে যুক্ত হয়, কেউ চিত্রকলার সঙ্গে যুক্ত হয়। তা আসলে এইটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে করতে। আর প্রতিটি শিল্প চর্চাই তো আসলে একটি সাধনার কাজ আসলে। তো আমি আমার এটাকে আমি আমার সাধনা হিসেবে নিয়েছি, অভিনেতা হওয়ার জন্যে, ভালো অভিনয় করার জন্যে, বিশ্বাসযোগ্য অভিনয় করার জন্য যে নিয়ম নীতি কৌশল চর্চা করা দরকার সেগুলো আমি করার চেষ্টা করি। আমরা দেখেছি যে আপনি অনেক চরিত্র অভিনয় করেন, কখনো বাবা, কখনো ভাই, কখনো নানান মুখের চরিত্র অভিনয় করতে গেলে যেটা অবজারভেশন লাগে, দেখতে হয়, সেই দেখাটা আমরা বাস্তবেও দেখি, মানে প্রত্যক্ষ ভাবেও দেখি, আবার কাল্পনিক ভাবেও দেখি। একজন শিল্পী সব দেখাই তো চাক্ষুষ দেখা না, কতটা আপন করে দেখলে মূলত এই ধরনের অভিনয় করা সম্ভব হয়? সেটা চেষ্টা আর কি, আপত্ত করে দেখতেই হয়, নিজের ভেতরে সে দেখার ভেতরেও তো রকম হয়ে যাচ্ছে। তো সে যে যত গভীর থেকে দেখতে পারে, তার বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে তার অভিনীত চরিত্র তত বেশি বিশ্বাসযোগ্য হয়, তত বেশি মানুষের ভালো লাগে। আমরা আপনাকে নাটকে দেখেছি, কিন্তু সিনেমাটা যে গতানুগতিক ধারার যে সিনেমা বলা হয়, সেই সিনেমাগুলো যেমন অ্যাকশন ধর্মী সিনেমা বা যেখানে দেখা আছে নায়ক নায়িকা রোমান্টিক যে বিষয়গুলো, এই ধরনের সিনেমাগুলোতে আপনাকে দেখা যায় না কেন? না, রোমান্টিক সিনেমাতে যে দেখা যায় তা না। যেমন আমি মন পুরা করেছি, সেখানে তো প্রেমেরই গল্প ছিল, বা পুরো মন ট্রু করেছি, সেখানেও প্রেমেরই গল্প ছিল, বা আমি যে গহীন বালোচর করলাম, প্রেমের গল্প ছিল। আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ফরম্যাটের যে ফরম্যাটের, হ্যাঁ, আমরা যেটাকে গতানুগতিক ধারার যে ওরা সমুলধারার ছবি বলে যেটাকে, সেই ছবিতে করি না, কারণ সেই ছবি বেশিরভাগ ছবি সেগুলো ঠিক পরিবার পরিজন নিয়ে দেখার মতো না। তা আমার একটা কথা আছে যে সমস্ত ছবি পরিবার পরিজন নিয়ে দেখা যায় না, সেই ছবি আমি কেন আমি যেটা পরিবারকে আমার সন্তানকে দেখতে বলবো না, সেই ছবি আমি অন্যকে দেখতে বলবো কেন? আমি এমন ছবিতে অভিনয় করবো যেটা আমি আমার পরিবার পরিজন বন্ধুবান্ধব আমার মতো যারা আছে সবাই দেখতে পাবো। স্যার, যে আজকে আপনার একটা ছবি দিলাম, এই বিষয়টা আসলে আপনার কেমন লেগেছে? এটা অবশ্যই ভালো লেগেছে যে আমাকে নিয়ে তুমি ভেবেছ, এবং তুমি ভেবে ভেবে প্রতিটি পেন্সিলের দাগ দিয়েছ। হ্যাঁ, তো অনেকক্ষণ তো তুমি আমার ভাবনার মধ্যেই ছিল, এটা নিঃসন্দেহে আমার জন্য একটা বড় পাওয়া, এবং সেই জন্য তোমার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা।